চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রশাসনের বেশ কিছু বিধিনিষেধ মেনে এবারে রাস উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার শান্তিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রাস পুজো অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে বিভিন্ন রাস উৎসব কমিটি তাদের রাস উৎসবের সূচনা করবে। আমরা আজ পৌঁছেছিলাম রাস উৎসবের প্রস্তুতি কীভাবে চলছে তার অনুসন্ধানে। আমরা সবাই ক্লাবের পরিচালনায় সোনার বাংলা রাস উৎসব কমিটি ঘোড়ালিয়া বাইপাসের কাছে অর্থাৎ শান্তিপুরের প্রবেশদ্বারে আয়োজন করেছে রাস পুজো। এখানে রাধাকৃষ্ণ পূজিত হয়। এবারে এই উৎসবের আকর্ষণ রেখেছেন ফুলের রথ তৈরির মধ্য দিয়ে। প্রবেশদ্বারে দৃশ্যমান উচ্চতা বিশিষ্ট মূল ফটক তৈরি হয়েছে। মণ্ডপের আঙ্গিক সম্পূর্ণ ফুলের তৈরি রথ, তারই মধ্যে পূজিত হবে রাধাকৃষ্ণ। এবারে আপনারা কিভাবে রাস উৎসবটাকে পালন করতে চাইছেন? এই বছর আমরা সম্পূর্ণ প্রশাসনের নির্দেশ সম্মান দিয়ে এবং আমরা সাধারণ মানুষের কথা ভেবে আমরা এই বছর আমরা রাস উৎসব পালন করছি। কি থিম আছে আপনাদের এবার? এবছরের আমাদের থিম ফুলের রথ। আমাদের প্রতিমা রাধাকৃষ্ণ। আমাদের রাধাকৃষ্ণ প্রতিমা আমরা গত বছর এখানে পুতুল নাচের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা থিম করেছিলাম। এবছর আমরা ফুলের রথ করছি। আমরা মণ্ডপে সমস্ত মানুষকে বলবো যে মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করুন এবং সোশ্যাল ডিস্টেন্স পালন করুন। সেইভাবে ধীরে ধীরে মণ্ডপের প্রতিমা দর্শন করুন। দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে উৎসব কমিটি। মাস্ক এবং স্যানিটাইজের ব্যবস্থা থাকছে। দূরত্ব বিধি মেনে দর্শনার্থীরা ফুলের রথে উপবিষ্ট রাধাকৃষ্ণ দর্শন করতে পারবেন। দেখুন প্রস্তুতির সেই চিত্র।